বন্ধুরা, ভক্ত ইটিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো মেনুতে কি আছে দাদা ভাই। বন্ধুরা, আজকের মেনু নিয়ে চলে এসেছি, সুপার মেনু। কি কি বলে দিচ্ছি? আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, বাঁধাকপি, উচ্ছে সেদ্ধ, আর দেশি মুরগি কষা। দেশি মুরগি কষা। তো বন্ধুরা, আজকের মেনুতে এই আছে। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। আজকে কিন্তু পানিশমেন্টটা কিন্তু সেরা পানিশমেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, মানে ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা যখন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, বেশি বকবক না করে ঝটপট ভিডিওটা শুরু করছি। 1 2 3 স্টার্ট।
বন্ধুরা দেখো আমি জিতে গেছি। হ্যাঁ দাদা হেরে গেছে, দাদা ভাই এখনো কত ভাত রয়েছে, দাদা কপি রয়েছে, আর আমার তো ভাত নেই। তো দেখো না আজকে দাদা ভাই হেরে। তো বন্ধুরা তুমি দেখতেই পেলে সবাই আমি হেরে গেছি, আমি আজকে পেরে উঠলাম না। যাই হোক, হেরে গেছি যখন পানিশমেন্টটা নিয়ে চলে আসছি। তো বন্ধুরা পানিশমেন্টটা নিয়ে চলেই এসেছি, আর দেখো মুখটা দেখো খেতেই পারেনি বন্ধুরা। প্যান্টস মেলে চলে এসেছি, কত খুশি, আজকে তো হেরে গেছি বলে তো খুশি তো হবেই। আর পানিশমেন্টে কি আছে জানো? এ আর খাওয়া যায় না, দুদুল চেনো তো বন্ধুরা? এটা তোমরা কেউ চেনো? এটা হচ্ছে দুদুল। তো আজকে পানিশমেন্ট এটাকে বলে ধুন্দুল, এটাকে বলে ধুন্দুল, ঠিক আছে? এটাকে বলে আমাদের ভাষায় বলে এটা, ঠিক আছে? এটা পেকে গেলে পারে সাবানের ছোকরা করে সাবান ঘষে, এটা পেকে গেলে, ঠিক আছে? তো এটা আমাকে এখন খেতে হবে, ঠিক আছে? যত সব অখাদ্য জিনিস আমার আমার আমাকে এই পানিশমেন্ট দেবে, ঠিক আছে? পানিশমেন্ট পেতে গেলে তো হেরে গেলে তো পেতেই হবে। এই দেখো দেখো আজকে আর ভালো লাগছে না নাকি? তা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে পানিশমেন্ট মানে ওই তো পেয়েই গেছে দাদা ভাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।